হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং হেলথ। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার দিন শুভ হোক। আপনি কি ওজন কমাতে চান, কিন্তু আপনি ইউটিউবে অথবা অন্য কোথাও হাজার রকমের ট্রিপস অ্যান্ড টিপস দেখেছেন, কিন্তু তার মধ্যে কিছু হয়তো কাজ করেছে, তাও আবার খুব সীমিত সময়ের জন্য, আর বাকিগুলো জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। এত কিছুর পরেও আপনি চাইছেন যে এমন একটা ডায়েটের টিপস অ্যান্ড ট্রিক্স যেটার সাহায্যে 2020 দুর্গাপুজো অথবা ক্রিসমাসের আগে একটা ভালো সুন্দর শরীর কাঠামো পেতে এবং দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠতে। আপনার মতে আপনি হয়তো ডায়েট অথবা খাওয়া দাওয়া সম্পূর্ণ সঠিকভাবেই করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি বুঝতে পারছেন না যে কেন আপনার ওজন কমছে না অথবা উল্টে বেড়ে যাচ্ছে, আর আপনি আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন। তাহলে হয়তো আজকে আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। আমি যে কথাগুলো আজকে বলবো, হয়তো সে কথাগুলো আপনি কোথাও শোনেননি অথবা কেউ আপনাকে বলেনি, হয়তো এই জন্যই এই কথাগুলো অনেকেরই অজানা হয়ে আছে। আপনি কি জানেন আপনার সমস্ত চেষ্টা, আপনি যাই করে যাচ্ছেন ওজন কমানোর জন্য, সব কিছুই বৃথা হচ্ছে। কেন জানেন? তার কারণ হতে পারে আপনার অজান্তেই আপনার শরীরে কোনো বড় রকমের রোগ বা ব্যাধি বাসা বেঁধে আছে। এই রোগগুলোর মধ্যে কিছু আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। তাছাড়াও আমি কিছু বলে দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, কুশিং সিন্ড্রোম, ডায়াবেটিস অথবা অতিরিক্ত মাত্রায় কোনো কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করা বা ব্যবহার করা। তাই জন্য একবার আপনি পারলে একটা ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার রক্ত পরীক্ষা করান, তারপর আপনি জানতে পারবেন যে আপনার শরীরে কোনো রোগ বাসা বেঁধে আছে কি নেই। তাই রোগটিকে চিহ্নিত করুন এবং সেটাকে নিরাময় করুন, তারপরে দেখবেন আপনি আস্তে আস্তে ওজন কেন সব কিছুই ঠিকঠাকভাবে এবং সঠিকভাবে করতে পারবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, সবার প্রথম আপনার সুস্থ জীবন কাম্য, তারপরেই বাকি সব। অসুস্থ হয়ে কিন্তু কিছুই করা যায় না, তাই আগে রোগটি নিরাময় করুন, তারপরেই সব কিছু ঠিকঠাকভাবেই হবে। নমস্কার, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটা টিপে নেবেন, যাতে আমার এই ভিডিওগুলি এবং পরবর্তী ভিডিওগুলি আপনার টাইমলাইনে আসতে বেশি সময় না লাগে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে পারবেন যারা ওজন কমানোর জন্য সত্যিই ফ্রাস্ট্রেশনে ভুগছেন।